بالله من الشيطان الرجيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله মুমিনদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যারা ঈমানদার তোমাদেরকে আমি সকল জাতির মধ্যে উত্তম জাতি হিসেবে পয়দা করেছি। তো এই উত্তম হওয়ার জন্য তোমাদের একটা বৈশিষ্ট্য বা গুণ আমি দান করেছি, একটা দায়িত্ব আমি দিয়েছি। সেই দায়িত্বটা হলো যে মানুষের জন্য তোমরা কল্যাণকারী হবে, যেখানেই মানুষের কোনো ক্ষতি কিংবা বিপদ সেখানে তোমরা দৌড়ায় সবার আগে হাজির হয়ে যাবে, এটাই তোমাদের কাজ। এই কাজটা তোমরা চাইলেই সুন্দরভাবে করতে পারবা না, এই জন্যে তোমাদের হাতে রাষ্ট্রশক্তি প্রয়োজন, সমাজের শক্তি প্রয়োজন। তা মরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজ চালু করে দাও। তো চালু করার এখতিয়ার যা আছে সে না চালু করবে, আমি পারবো? শেখ হাসিনা চাইলে পারবেন, আওয়ামী লীগ চাইলে পারবে, কারণ তারা ক্ষমতায় আছে। আমি জামাতে ইসলামী করি, আমি পারবো না। এখন আমাদের হাতে যদি এই সুযোগ থাকে তখন আমরাও এটা চেষ্টা করব। তা আল্লাহ তাআলা বলতেছেন যে সেই রকম শক্তি তোমাদের হাতে থাকতে হবে যাতে ভালো কাজের প্রচলন তোমরা করতে পারো। পতান হাওনা আনিল মুনকার, আর যত বাজে মন্দ কাজ আছে, সমাজের ক্ষতিকর কাজ আছে, অসামাজিক কাজ আছে, সব তোমাদের বন্ধ করে দিতে হবে। এই কাজটা করার জন্য তোমাদের মজবুত ইমানের প্রয়োজন হবে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ইমানটা হবে তোমাদের অত্যন্ত ভারী মজবুত ইমান। বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন যে আল্লাহর আইন কায়েমের জন্য এই দেশে চেষ্টা করছে। এটা অনেকের পছন্দ হবে না, এটা খুবই স্বাভাবিক। যারা অপরাধী তারা কেন আল্লাহর আইন চাইবে? তারা তো চাইবে যে আইনে তারা অপরাধ করতে পারে সেই আইনটাই চলতে থাকুক। আল্লাহর আইন তো তারাই চাইবে যারা শান্তিতে সম্মানে বসবাস করতে চায়, মানুষ হিসাবে মর্যাদা নিয়ে বসবাস করতে চায়। হই আমি সমাজের একজন পরিচ্ছন্নতা কর্মী, কিন্তু আমি তো একজন মানুষ, সমাজ যেন আমার জায়গায় আমাকে সম্মান করে, আমার প্রাপ্যটা যেন আমি পাই। টাকা পয়সাই সব কিছু না, আমি মানুষ হিসাবে আমার যে সম্মান সেইটাও আমি পাব, আর আমার প্রাপ্য টাকাও আমি পাব, আমার সামাজিক নিরাপত্তা আমি পাব। আল্লাহ তাআলা সেই নিরাপত্তাটুকু নিজে যেটুকু দিতে পারবেন, দুনিয়ার কোনো শক্তি আর কেউ নাই যে এটা দিতে পারে, অন্য কোনো আইন নাই যে আইনে এটা হয়। এই জন্যে আমরা আল্লাহর আইনের জন্য লড়াই করছি। এই সংগঠনের লোকেরা লড়াই করার কারণে ফাঁসিতে গেছে, আপনারা জানেন, গুলি করে মারছে এটা জানেন, পঙ্গু করে ফেলছে এটা জানেন, হাজার হাজার মামলা দিয়ে আমাদের প্রায় 19 লক্ষ লোককে আসামি করা হয়েছে। আমাদের বাড়ি হলো জেল, আর আমাদের বাড়ি হলো যার বাড়িতে থাকতে দেয় তার বাড়ি। এই অবস্থায় আমাদের গত 12.5 বছর চলছে, কিন্তু তাই বলে কি আমরা থেমে যাব? আল্লাহ যে হুকুম করেছেন যে তোমরা মানুষের উপকার করো, আমরা বন্ধ করে দেব? সরকারের উপর রাগ করে আমার সাধারণ মানুষের হক আমরা নষ্ট করব, এটা আমরা করব না। আমরা মজলুম, আমরা মজলুম হওয়া সত্ত্বেও আমরা এতটা মজলুম নই যে আমরা দুবেলা খাই না এবং রাতে ঘুমাই না, এত মজলুম নই। আমরা জেলেই ঘুমাই আর জেলেই থাকি, আমরা খাই এবং ঘুমাই। কাজেই আমার চাইতে যে বেশি কষ্টে আছে তার কাছে যাওয়া, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই আমাদের আশা আপনাদের কাছে, শুধু আপনাদের কাছে না, আল্লাহর শুকরিয়া। বাংলাদেশের যেখানে যে ঘটনা, পানিতেই ঘটুক, আকাশেই ঘটুক আর জমিনেই ঘটুক, যদি আমরা পৌঁছার মতো হয় আমরা পৌঁছে যাই। আমরা কারো অপেক্ষা করি না, কে পৌঁছলো কে না পৌঁছলো এটা আমরা দেখি না, আমরা আল্লাহর ওই হুকুমটাই মানার চেষ্টা করি। আর আল্লাহর হাবিব এটাকেই সত্যায়িত করেছেন, এটার সাক্ষী আল্লাহর হাবিব দিয়ে বলতেছেন, খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, মানুষের মধ্যে এরাই ভালো যারা মানুষের উপকার করে, তা আমি মন্দ হব কেন? আমার হাবিব, আল্লাহর হাবিব যেটাকে ভালো বলেছেন সেটাই তো আমাদের হওয়া উচিত। আমরা আমাদের কর্মীদেরকে বলি, তোমরা যেটুকু ভালো আসো এটা শুকরিয়া আদায় করো, আর নিজের পকেটে একটু হাত দাও, আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে একটু দাঁড়াতে চাই। আলহামদুলিল্লাহ, যে আমি আগেই বলেছি, যেখানে যে দুর্ঘটনা ঘটুক আমাদের লোকদের প্রতি ইনস্ট্রাকশন আপনারা চলে যাবেন, যদি তারা হাসপাতালে হয় তাদের সেবা দিবেন, প্রয়োজনে ঔষধ কিনে দিবেন, গায়ের রক্ত হয় তা দিবেন, কেউ যদি দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে তার পরবর্তী কাজটা সমাধান করার জন্য সহযোগিতা করবেন, অ্যাম্বুলেন্স দিবেন, কাফনের কাপড় আগায়ে দিবেন, লোকটাকে গোসল দিবেন, তাকে কবরে বিসমিল্লাহ আলহামিল্লাতে রাসুলিল্লাহ বলে রাখার চেষ্টা করবেন, তার পরিবারকে সান্ত্বনা দেবেন, এবং যদি পারেন গরিব পরিবার হয় তাহলে তাদের জন্য হাতে করে কিছু নিয়ে যাবেন আর আমাদেরকে জানাবেন। তো যখন আমাদেরকে জানায় আমরাও চেষ্টা করি তাদের পাশে কেন্দ্র থেকে গিয়ে দাঁড়াবার।
তো আলহামদুলিল্লাহ এরই অংশ হিসেবে আপনাদের কাছেও আসা, এটা আলাদা কিছু নয়, এটা আমাদের ধারাবাহিক দায়িত্বেরই একটা অংশ। এবং আপনারা এসে আমাদের প্রতি দয়া করেছেন, আমরা কোনো দয়া করি নাই। আমাদের ডাকে আপনারা সাড়া না দিলে পারতেন, আমাদের এই দাওয়াত কবুল না করলে পারতেন, এখানে না আসলে পারতেন, তাইলে আমরা এই খেদমতটা করতে পারতাম না। এই যে খেদমত করার সুযোগ দিলেন, এটি কার্যত আমাদের প্রতি আপনারা মেহরবানি করলেন, দয়া করলেন। আমাদের দায়িত্ব ছিল ঘরে ঘরে গিয়ে আপনাদের খোঁজখবরটা নেওয়া, সেটাই হতো আপনাদের প্রতি যথার্থ সম্মান দেখানো। এখানে কেউ নিজেকে গরিব ভাববেন না, ইমান যার আছে সে ধনী, যার ইমান নাই সেই গরিব। আর সম্পদ সকালবেলা আছে, বিকালে আল্লাহ চাইলে কেড়ে নিয়ে যেতে পারে, সকালে নাই আল্লাহ তালা বিকালে চাইলে আপনাকে একদম ভরপুর করে দিতে পারে। এটা হাতের ময়লার মতো, বসা দিলে চলে যায়। সুতরাং মুমিন বান্দা কখনো সম্পদের খাঙ্গাল হবে না। বলছিলাম যে আপনারা এসে দয়া করেছেন, আমরা কিন্তু কোনো দয়া করছি না, আপনারাই বরঞ্চ আমাদের দায়িত্ব পালনে সহযোগিতা করছেন। জামাতে ইসলামী সমাজের একজন পরিচ্ছন্নতা কর্মী থেকে রাষ্ট্রের প্রেসিডেন্ট সবাইকে মানুষ হিসাবে দেখে এবং সবাইকে সম্মান করার পক্ষে। ওই পরিচ্ছন্নতা কর্মী যদি রাস্তাঘাট সুয়ারেজগুলো পরিষ্কার ঠিকমতো না করে, আমাদের জীবন চলবে না, অচল হয়ে যাবে। আমরা তাদেরকে তুচ্ছ জ্ঞান করি, কিন্তু আসলেই বাস্তবে তারা হচ্ছে বিআইপি, তারাই ভেরি ইম্পর্টেন্ট পার্সন, অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। ওই বিআইপিরা যারা ফ্ল্যাগ দৌড়িয়ে যায়, ওরা না হলে সমাজ চলবে, কিন্তু এরা না হলে সমাজ চলবে না। আমাদের সমাজ যেদিন এই মানুষগুলোকে মানুষ হিসাবে তাদের অবদানের কথা মূল্যায়ন করে সেলিউট জানাতে জানবে, সেই দিন এই সমাজের কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। এই সমাজ আর পিছিয়ে থাকবে না, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে। আমরা আপনাদেরকে এই সম্মানটা দিতে পারলাম না, এই সম্মান দেওয়ার দায়িত্ব ছিল ঘরে গিয়ে। কেউ দেখবে না, আপনার সাথে কথা হবে, এক একজনের সাথে কথা হবে, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ আপনাদের ইজ্জত বাড়াই দিন। এই যে দয়া করে এখানে চলে আসছেন আপনারা, আপনাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া থাকলো আপনারা আমাদের সালাম দেবেন। দুঃখের সময় দেখতে এসেছেন, নৈতিক দায়িত্ব হিসেবে হাতে করে সামান্য হাত দিয়ে নিয়ে এসেছি। এ দিয়ে আপনাদের সারা জীবন চলবে না, সব সমস্যার সমাধান হবে না, কিন্তু যদি সাময়িক সান্ত্বনা হয়, আমরা কলিজায় আমরা আত্মায় প্রশান্তি অনুভব করব, আল্লাহ শুকরিয়া আদায় করব যে আল্লাহ তোমার কিছু বিপন্ন বিপদগ্রস্ত বান্দাবান্দের পাশে আমরা যাওয়ার চেষ্টা করেছি। আপনারা এই মজলুম সংগঠনের জন্য দোয়া করবেন, এই সংগঠনটাকে আল্লাহ যেন সাহায্য করেন, কবুল করেন। আল্লাহ যেন আমাদেরকে মুমিন বান্দা হিসাবে যেভাবে মেহরবানি করে ঈমান দিয়েছেন, সেইভাবেই যেন আল্লাহ আবার নিয়ে যান আমাদের। ঈমানের বিচ্যুতি হয় আমরা আল্লাহর কাছে গিয়ে হাজিরা দিই, এটা আমাদের একেবারেই পছন্দ না। বরঞ্চ প্রয়োজনে রক্তের চাদর গায়ে মেখে যাবো, সেটাই আমাদের পছন্দ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদের দেশের প্রতি আল্লাহ শান্তির ফয়সালা দিন। জুলুমের যে রাজ্য এখন চলছে, এই কালো রাত আল্লাহ শেষ করে দিন, এবং আল্লাহ তাআলা নেক মানুষদের হাতে এই দেশের শাসনভার তুলে দিন। যারা রাষ্ট্রের চৌকিদার হবে, মালিক হবে না, মালিক হবেন আল্লাহ রাব্বুল আলামিন, আর এরা চৌকিদারি করবে জনগণের, এরকম একটা শাসন আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে হায়াতে তৈয়বা দান করুন, সেহাতে কামিলা এনায়েত করুন, পরিবারগুলোর প্রতি আল্লাহ রহম করুন, আল্লাহ তাআলা তার বারাকা বাড়ায় দিন। এবং আমরা আপনাদের জন্য মহান আল্লাহকেই অভিভাবক সাব্যস্ত করলাম।